ইয়েলো সোসাইটি নিউইয়র্কের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সিটির উডসাইডের গুলশান টেরেসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সংগঠনের শতাধিক সদস্য ক্যারাম, দাবা ও স্পেকট্রাম প্রতিযোগিতায় অংশ নেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে রাত পর্যন্ত। সভাপতি সালমান জাহিদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রতিযোগিতায় স্বাগত জানান। সাবেক জাতীয় খেলোয়াড় সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান ও একেএম আজাদ খেলাগুলো পরিচালনা করেন। প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও মহামারী করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল, তাই এবারের প্রতিযোগিতায় ছিল ইয়েলো সোসাইটির সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগিতার ১০০ জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমাদের তিনটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, দাবা, ক্যারামবোর্ড সিঙ্গেল এবং এক্সপেক্ট্রাম কল রেস। আমাদের এখানে সপ্তাহে প্রতি বছর আমরা এই খেলার আয়োজন করে থাকি এবং এখানে প্রচুর আমাদের যে বাইরে যারা আমরা তারা আসি সবাই এখানে অন্ততপক্ষে একদিন আমাদের সোসাইটির সবাই এসে এখানে আনন্দ উৎসবে এবং খেলাধুলায় অংশগ্রহণ করে। এই জন্য আমরা সবাই খুব ভালো লাগে, আশা করি ভবিষ্যতে আরও ভালোভাবে আয়োজন করার চেষ্টা করব। একটা বাঙালি চর্চা, সেক্ষেত্রে আগামী দিনে আমাদের বিশ্বাস আরও এর চেয়ে আরও সংগঠিত সংগঠন হবে। পাশাপাশি আজকে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতির ক্ষেত্রে আমাদের যারা সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে বন্যাতেদের জন্য সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। প্রবাসের মাটিতে আমেরিকার মতো জায়গায় শুধু ইয়েলো সোসাইটি এই ইনডোর গেমের আয়োজন করে থাকে এবং প্রতি বছরই আমরা এটি করি। তো ইয়েলো সোসাইটির ঐতিহ্য এবং ইয়েলো সোসাইটির ব্যাপকতা অনেক প্রসার। এখানে ৬৪ জেলার লোকই সদস্য। আমরা সবসময় এটি করে আসতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা করবো। ক্রীড়া প্রতিযোগিতা চলতেছে, প্রতি বছরই আমরা এটা করি। করোনার জন্য আমাদের দীর্ঘদিন সব কিছু বন্ধ ছিল। এই করোনার মধ্যে আমরা দুই ভাইকে হারিয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের এই সংগঠন সুদীর্ঘ ২৮ বছর যাবৎ আমরা একই সুতায় বাঁধা এবং আমরা একে অপরের সাথে সবসময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমাদের উদ্বৃত্ত অর্থ প্লাস আমরা যারা ব্যক্তিগতভাবে টাকা পয়সা ডোনেশন করব সেই অর্থটা আমরা বাংলাদেশের বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে দেব। বাংলাদেশের বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহ করছি, এই টাকা আমরা বাংলাদেশে পাঠাবো। সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।